Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. তবু বসন্ত রিলিজ করবার কথা হচ্ছে সেপ্টেম্বর মাসে নষ্টনীড়ের, তো আমরা অলরেডি শো করে চলেছি। অ্যান্ড মানে বিয়ার থিং ইজ নষ্টনীড়ের দুলাল লাহিড়ি আমার বর প্লে করেন, এটা তো দুলাল লাহিড়ি আমার বাবা। অ্যান্ড নষ্টনীড়ের প্রায় 14টা শো হয়ে গেল, এর মধ্যে দিল্লি বম্বে শো করে এসেছি অগস্ট মাসে। আমার তবু বসন্তের প্রচুর এক্সপেকটেশন, প্রচুর মানে প্রচুর। একটা মেইন কারণ হচ্ছে আমার প্রথম ছবি, আমার প্রথম বড় পর্দায় কাজ, আমার প্রথম নিজের মায়ের পরিচালনায় কাজ। ওদের দুজনের সাথে আমি জীবনে প্রথমবার কাজ করেছি, দুজনেই আমার চিরকালই ভীষণ সফলতার পরেই আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি থিঙ্কিং অ্যাবাউট কি এবার আমি কিভাবে চরিত্র চুজ করবো কি না করবো, বড় পর্দায় কাজ করা, থিয়েটার করা, সমস্তটা তারপরে যদি ভালো সুযোগ আসে, ভালো কাজ আসে, ভালো ক্যারেক্টার, মানে আমার সো কল নিউডিটি নিয়ে কোনো প্রবলেম নেই যদি সেটা চরিত্রের ডিমান্ডে হয়। আর যদি সেটা হয় শুধু শুধু পাবলিসিটির জন্য, তাহলে আই হ্যাভ হিউজ প্রবলেম। মায়ের সাপোর্ট ভীষণই, মা সবসময় সাপোর্ট করে। অ্যান্ড আমি ফ্যামিলি থেকে চিরকালই খুব সাপোর্ট পেয়েছি, এখনও পাই আমার কাজ করতে, মানে সবসময় খুব সাপোর্ট করেছে। বাবার শুধু ভার্বাল সাপোর্টই রয়েছে, বাবা ভার্বালি সাপোর্ট করে আমি কী করি কী করি না। অ্যান্ড মায়ের ফিজিক্যাল ডেফিনেটলি, আমি যেমন নিজে সবসময় হ্যাপি গো লাকি থাকি, ক্যারেক্টারটা ইজ অলসো লাইক দ্যাট। অ্যান্ড নিজে যেটা ডিসাইড করে নিল করে নিল, বাস বাকিদের জন্য আর অপেক্ষা করতে পারছি না কী বলবে কি না বলবে, নিজের ডিসিশন ইজ ফাইনাল আমার জন্য। মানে এটা একটু বিয়ার্ড যে আগের ক্যারেক্টারগুলো আমার সবই, মানে চারুলতা হোক বা ললিতা হোক, দুটোই খুব কোথাও না কোথাও বয়সটা আরেকটু বেশি নল, তো এখন আমি প্লেয়িং বয়স তার থেকে কম। হ্যাঁ, আরেকটু মানে কি বলবো, ছেলে মানুষিতে ছেলে মানুষের বয়সের জায়গা থেকে, তো মানে আই ডোন্ট নো, আমি চেষ্টা করবো আমার মতো করে প্রেজেন্ট করবার। আই গেস আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে বলেই আমার মনে হয় আমি ওর সাথে ফার্স্ট টাইম কাজ করছি। অ্যান্ড আমি মানে ওর সাথে আমার যতটা পরিচয়, আমার মনে হয় খুব চমৎকার ছেলে নাই। আই থিঙ্ক আমি আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, তাই জন্য আমার ভীষণ রকম আশা রয়েছে যে মানে আই এম ভেরি হ্যাপি, ফার্স্ট অফ অল আই এম ভেরি প্রাউড যে আমি একটা ছবিতে কাজ করছি যেখানে দেবুদা মিউজিক দিচ্ছি। তাই ডেফিনেটলি অডিয়েন্সে আশা বাড়াবার জন্য আমি এটাই বলবো, যেটার জন্য আমাকে সবাই চেনে ললিতা, হ্যাঁ ভীষণ ভাবলি, ভীষণ চার্পি, কোথাও না কোথাও সেইটার ট্রেড ইজ দেয়ার এই ক্যারেক্টারটাতে।